ব্রিটিশ শিশু কাঁদে বেশি, অনলাইন ডেস্ক। যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডের শিশুরা অন্য অন্য দেশের শিশুদের তুলনায় বেশি কাঁদে, আর ডেনমার্ক, জার্মানি ও জাপানের নবজাতকরা কান্নাকাটিও হইচই করে সবচেয়ে কম। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে একদল মনোবিদ গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন। জন্মের পর প্রথম 3 মাস কোনো অঞ্চলের শিশুরা কতটা কাঁদে অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা প্রথমবারের মতো একটি বৈশ্বিক তালিকা বানিয়েছেন। এই বিষয়ে জার্নাল অব পিডিয়াট্রিক্স সাময়িকী গবেষণা নিবন্ধন ছেপেছে। এর প্রধান লেখক ডায়েটার উলকার বলেন, জীবনের প্রথম কয়েক সপ্তাহে এক একটি শিশুর কান্না এক এক রকম হয়। তাদের কান্নাকাটির তারতম্যের নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে, সংস্কৃতি, লালন পালনের ধরন, গর্ভকালীন অভিজ্ঞতা ও জিনগত কারণেও তাদের কান্নার ধরন ব্যবধান হতে পারে। শিশু সবচেয়ে বেশি কান্নার পরিমাণ কত, দিনে 3 ঘন্টার বেশি বা সপ্তাহে অন্তত 3 দিনকেই বিজ্ঞানীরা সর্বাধিক বলে ধরে নিয়েছেন। তারা দেখতে পান ব্রিটেন, কানাডা ও ইতালির শিশুরা এই পরিমাণ কাঁদে, আর কান্নাকাটির হার ডেনমার্ক, জার্মানির শিশুদের মধ্যে সবচেয়ে কম। গড়পরতা হিসেবে শিশুরা জন্মের প্রথম 2 সপ্তাহ দিনে 2 ঘন্টা করে কাঁদে, তারপর আস্তে আস্তে সেই কান্নার পরিমাণ বাড়তে থাকে। 6 সপ্তাহ বয়সে দিনে প্রায় 2 ঘন্টা 15 মিনিট কান্না করে শিশুরা। 12 সপ্তাহ বয়সে আবার সেই কান্নার পরিমাণ কমে গড়ে 1 ঘন্টা 10 মিনিটে আসে, কিন্তু ব্যতিক্রমও আছে। কোনো শিশু দিনে মাত্র 30 মিনিট কাঁদবে, আবার কেউ 5 ঘন্টারও বেশি সময় ধরে কাঁদে। এই গবেষণায় বিজ্ঞানীরা প্রায় 8,700 শিশুর আচরণের তথ্য নিয়েছে। উলকার বলেন, তাদের তৈরি নতুন তালিকাটি স্বাস্থ্যকর্মীদের কাজে সহায়ক দেবে। আমার এই চ্যানেলটি হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। Thank you.